আমার এমন সময় আমি পাসপোর্টও বানিয়ে ফেলছি যে আমি চলে যাবো আর পড়ালেখাই করবো না। আমার মানে একটা ইচ্ছে ছিল যে হয় আমি পাবলিকে পড়বো নাহলে আমি পড়াশোনা করবো না। বলা হয় বিজয়ীদের কথাই কেবল লিখে রাখে ইতিহাস, তবে কেউ কেউ প্রথমেই বিজয়ী হন না, অনেক চেষ্টা ত্যাগ এবং তিতিক্ষার পরেই কেবল আসে বিজয়। তেমনই একজন সংগ্রামী বিজয়ীর সাক্ষাৎকার নেওয়ার জন্য স্কুল অফ এক্সিলেন্স টিম যাচ্ছে সাভার। আজকে আমার সাথে উপস্থিত আছেন আমাদের একজন প্রীতি শিক্ষার্থী শেখ নাইম। নাইম এবছর বিউপিতে চান্স পেয়েছে। নাইম একজন সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমের ব্যর্থতাকে কাটিয়ে সেকেন্ড টাইমে আবার পরিশ্রম করে তার এই যে সফলতার গল্প আমরা নাইমের কাছ থেকে শোনার চেষ্টা করব, যেটি অনুপ্রাণিত করবে আমাদের এখনকার যোদ্ধাদের যারা পরবর্তীতে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে, পরবর্তী যুদ্ধের জন্য তাদেরকে। নাইম কেমন আছো? তোমার নাম পরিচয় তোমার স্কুল যদি আমাদেরকে একটু বলতে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নামটা হচ্ছে শেখ নুসরাত আলী নাইম। আমি শহীদ মহিম একাডেমি থেকে এসএসসি পাস করছি এবং ডিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছি। তুমি তো ফার্স্ট টাইমে চান্স পাওনি, সেকেন্ড টাইমে দিলে। হ্যাঁ, তো তোমার এখন বিউপিতে পজিশন এসছে 18। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তুমি কোন সাবজেক্ট পাওয়ার আশায় পড়ছো বা মানে? আমার বিউপিতে যেহেতু ওয়েটিং লিস্টে 18, আমি জার্নালিজম পাওয়ার আশা করতেছি। মানে তোমার জার্নালিজম পড়ার ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনশাল্লাহ পেয়ে যাবো, কারণ বিউপিতে ইউজুয়ালি 18 মানে হচ্ছে তুমি এখান থেকে কম পক্ষে হলেও 200 মধ্যে ঢুকে যাবা, কারণ অনেকেই পড়বে না, ভর্তি হচ্ছে না, অনেকে চান্স পাওয়ার পরে আমাদের স্কুল অফ এক্সিলেন্স অনেক আছে যারা ভর্তি হওয়ার পরে চান্স পাওয়ার পরে ভর্তি হচ্ছে না। সো মিলেছিল একটা বড় সংখ্যক আসন খালি হয়ে যায়, যেখান থেকে চান্স পাওয়াটা খুবই স্বাভাবিক হবে, সামনে চলে আসবে সিরিয়াল। নাইম, তুমি আমাদের সাথে স্কুল অফ এক্সিলেন্স একদম শুরু থেকেই ছিলে। স্কুল অফ এক্সিলেন্সে বা স্কুল অফ এক্সিলেন্স সাথে তোমার যাত্রার গল্পটা যদি আমাদেরকে বলতেন। আমার যখন ফার্স্ট টাইমে হয় নাই তখন আমার অনেক ফ্রেন্ডের হয়েছে এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মারুফ হলদার, ও এখন জাবির এফবিএসএ আছে। ও আমাকে বললো যে তুই স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হও, ওইখানে সেকেন্ড টাইম কোর্স আছে, এটা তোকে একেবারে অ্যাডমিশন পর্যন্ত হেল্প করবে। কিছু পরে আমি কোনো কিছু চিন্তা না করেই স্কুল অফ এক্সিলেন্সে অ্যাডমিটেড হয়ে গেলাম আগস্ট মাস থেকেই। তখন কিন্তু এইচএসসির 3 মাস সময় ছিল। আচ্ছা, তখন আর দেখলাম স্যাররাও আপনারাও ফ্রি আছেন, ইজি সেকেন্ড টাইমে পুরোপুরি মানে পুরো অ্যাটেনশনটাই আমরা পাইছি আর কি। এক্স্যাক্টলি, এটা আসলে আমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে। আর ডাউট সলভ, তারপর হচ্ছে যে জুমে ক্লাস, জুমে আমি চ্যানেল প্রশ্ন করতে পারতেছি, মানে আমার কাছে অফলাইন থেকে অনলাইনে এটা আমার কাছে ব্লেসিংস লাগছে। কারণ অনেক সময় আছে আমি ক্লাসগুলো মিস করেছি মানে ব্যস্ততার কারণে, ওই ক্লাসগুলো আমি করেছি। আবার এমনও ক্লাস আছে যে রেকর্ডের ক্লাস থাকার কারণে আমি যেই বিষয়টা বুঝি নাই ওই বিষয়টা আমি বারবার দেখছি। এমনও আছে আমি একটা ক্লাস 3 বার করছি তারপর ওই বিষয়টা আমার ক্লিয়ার হয়েছে। তারপর আপনারা তো ছিলেন, ডাউট চলবে, মানে একটা জিনিস আমার কাছে খুব ই লাগছে যে হাসনাত ভাই ফজরের পরে উঠে মানে আমাদের ডাউট সলভগুলো সলভ করে দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে। অফলাইন কোচিংয়ে আসলে এগুলো কোনো দিনই পাওয়া যাবে না। তুমি আমাদের ক্লাসের ব্যাপারে বললে, আলহামদুলিল্লাহ যে আমরা ক্লাসে এবং ডাউট সলভ অসাধারণ মানে চেষ্টা করছি তোমাদের জন্য, তোমাদের ভাষায় যেটা অসাধারণ আমাদের ভাষায় আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি, আরও চেষ্টা করছি যে সেটাকে কীভাবে আরও উন্নত করা যায়। আমাদের যে পরীক্ষাগুলো হয় সেটা নিয়ে তোমার কিছু বলার আছে কিনা, পরীক্ষার মানগুলো কেমন বা সেই প্রশ্নগুলো তোমাদেরকে যে প্রশ্নগুলো আমরা দিই সেগুলো মানসম্মত হয় কিনা, বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সময় বিউপি বা অন্যান্য জায়গায় তোমরা যখন দিচ্ছ সেটা কতটুকু হেল্প করছে সেই প্রশ্ন প্যাটার্নগুলো? না, আপনারা যখন ক্লাস নিতেন ক্লাসের তো এক্সাম হয়তো উইকলি টেস্ট মান্থলি টেস্ট এগুলো যখন হয়তো তখন আমি আমার একটাই ছিল যে আমি ক্লাসগুলো ঠিকমতো করবো এবং যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো আমি ঠিকমতো দিব। আর পরীক্ষার প্রশ্নগুলো তো অনেক হাই স্ট্যান্ডার্ড থাকে। সো আমার মানে বিউপিতে আমাকে যেটা হেল্প করছে, বিউপির আগে আমি অনেকগুলো পরীক্ষা দিছি, ইংলিশে বিউপি মডেল টেস্ট হয়েছিলো 3টা, তো সেখানে আমার ইংলিশে 20 আসতো, 22 আসতো, জিকেতে 24 আসতো। তখন আমি মানে একটা নিজের মধ্যে কনফিডেন্স হয় যেহেতু স্যারদের কোয়েশ্চেনে আমি ইংলিশে 20 পাচ্ছি তাহলে বিউপির কোয়েশ্চেনে আশা করা যায় যে 25-26 আমার হয়ে যাবে, জিকেতে আমার 30-এর মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার FSSSE জিকে 30টা হয়ে গেছে, মাশাল্লাহ, ইংলিশে 27টা হয়ে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন সেকেন্ড টাইমার হিসাবে অনলাইন কিংবা অফলাইনের মধ্যে যে কোনো প্রতিষ্ঠান সেটা মানে একদম সেকেন্ড টাইমার অফলাইনে পড়তে হলে তার যে পরিমাণ খরচ ব্যয় পড়তে হয়, সময়ের যে একটা ব্যাপার থাকে, এবং অনলাইনে পড়তে হলে বিভিন্ন সমস্যা যেমন হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস হয় না, জুমে ক্লাস হয় না, প্রশ্ন করতে পারি না, এমনিতেই আগের বছরে একটা ব্যর্থতার মাথা মানে টেনশন থাকে, সব মিলে একদম সেকেন্ড টাইমার আসলে অনলাইন এবং অফলাইনের মধ্যে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিতে পারে, বা তোমার সাজেশন কী থাকবে যে কোথায় পড়লে তার জন্য বেটার হবে একদম সেকেন্ড টাইমারের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে?
জুনিয়রদের মধ্যে আমার একটা সাজেশন থাকবে যে অফলাইনে যেই ক্লাসটা, অফলাইনে একটা করে ক্লাস হয়, টেস্টও একটা হয়, ওইখানে আসলে মানে খুব বেশি হেল্প হয় না, কিন্তু অনলাইনে এসইতে যদি ওরা ভর্তি হয়, আসলে আমি যেগুলো বললাম আর কি এর আগে অনেক হেল্প পাবে। যেমন আমার বেসিক একেবারেই ছিল না, আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলে এসইতে আমি 6 মাস হয়েছে ভর্তি হয়েছি, আগস্ট মাসে ভর্তি হয়েছে, এখনও এসইতে ক্লাস হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ যতদিন না অ্যাডমিশন শেষ হচ্ছে, একদম ফাইনাল এক পর্যন্ত ক্লাস হয়েছে। মানে একটা স্টুডেন্টের যা দরকার সে অনলাইনে পাওয়া যাবে। অফলাইনে আসলে একদিন ক্লাস মিস করলে ওই ক্লাসটা আর পাওয়া হয় না, কিন্তু অফলাইনে যদি একদিন ক্লাস মিস, অনলাইনে যদি একদিন ক্লাস মিস হয়ে যায়, ও আবার সময় নিয়ে ক্লাসটা করতে পারবে, ওর জন্য এই সুযোগটা থাকছে। এইটা কিন্তু আসলে খুব অনেক ব্লেসিংস, কারণ আমি যখন ফার্স্ট টাইমে আমার গল্পটা বলি, ফার্স্ট টাইমে আমি আমার একটু শারীরিক অসুস্থতা ছিল, আমি অনেক অফলাইনে বসে হয়েছিলাম, অনেক ক্লাস মিস করছি, আমার মানে কিছু ছিল, আমি বাসায় যেটুক পড়ছি ওর মধ্যে আসলে কাজ হয় নাই, আর আমি ফার্স্ট টাইমে কোনো অনলাইনেও ছিলাম না। পরে যখন ফার্স্ট টাইম হলো না, তখন তো আমার মানে খুব হতাশ লাগতেছিল যে না আমার তো একটা ফাবলিক হওয়া দরকার, যে তখন আবার মানে নিজেকে স্থির করলাম না আমি সেকেন্ড টাইমের জন্য যাই। তখন আমার কাছে মনে হলো যে স্কুল অফ এক্সিলেন্স বেস্ট, কারণ আমি অন্যান্য প্ল্যাটফর্ম দেখছি যে ওরা মানে বিভিন্ন সময়ে বিভিন্ন কোর্স খুলতেছে, এই জাহাঙ্গীরনগর বি ইউনিট, জাহাঙ্গীরনগর ডি ইউনিট, চিটাগাং ইউনিভার্সিটি বি ইউনিট, চিটাগাং, মানে এক জায়গায় ভর্তি হয়ে আবার আরেক নিয়েতে, কিন্তু এসইউই দেখলাম যে একেবারে সব ইউনিভার্সিটির জন্য একবারে ভর্তি হতে হয়, এটা মানে আমার খুব ভালো লাগছে। আর এসইউই যে স্টুডেন্টদের প্রতি যেই, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে আমরা আবার ডেডিকেটেড ওই বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস দিচ্ছি, হ্যাঁ ডেডিকেটেড সব ক্লাসই হচ্ছে, তারপর ওই ইউনিভার্সিটির জন্য ওই ইউনিভার্সিটির মতো করে কোশ্চেন, যেমন আমার বিউপিতে হেল্প করছে যে ওই তিনটা পরীক্ষা, আসলে ওই তিনটা পরীক্ষা থেকে আমি অনেক কমে পেয়েছি, 9-10 মতো আমি কমে পেয়ে গেছি, মাশাআল্লাহ। জিকে তো আমি ওই যেগুলো সাকিব স্যার পড়াইছে, ওই যে একটা নোট দিয়েছিল বিউপির আগে যে সুপার ফাইনাল শর্ট নোট, ওইখান থেকে আমি 8টা কমে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওকে নাইম, তোমার সাথে কথা বলছিল আমাদের বাকি বিল্লা, এবং আমি শুনছিলাম, তো আমি ভাবলাম যে আমি তোমার কাছে দুটো বিষয় জানতে চাই। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম, আমি তোমাদের সাক্ষাৎকার নেওয়ার সময় সেটা বলেছি, যেমন বিউপির একদম পরবর্তী যে সাক্ষাৎকারটা সেটা, তো আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, এবং আমি জানি যে ফার্স্ট টাইমের পরে পরীক্ষায় না টেকার পরে সেকেন্ড টাইম পর্যন্ত একজন পরীক্ষার্থীর কাছে কয়েক রকমের বাধা বিপত্তি আসে, লাইক সে কোথায় চান্স পেয়েছে এটা তার বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যায়, তার পাড়া প্রতিবেশী জানতে চায় যে কোথায় চান্স পেয়েছে, অনেকেরই পরিবার থেকেই তার উপর অনেক রকম বাধা বিপত্তি আসে, অনেকের পরিবার থেকে বাধা বিপত্তি না আসলেও ওই যে পাড়া প্রতিবেশী, বাবা মার কলিগ অথবা বাবা মার বন্ধুবান্ধব, হ্যাঁ তারা নানা ধরনের ডিলেমা তৈরি করে, নানা ধরনের সমস্যা তৈরি করে। তো তোমার ক্ষেত্রে হয়তো এই সমস্যাগুলো হয়েছে, এই পর্যন্ত তুমি কি ধরনের সমস্যা ফেস করেছো বা এই পর্যন্ত আসার ক্ষেত্রে তোমার তো একটা স্টোরি আছে, সেটা শুনতে চাই। ফার্স্ট টাইমে হচ্ছে আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখি যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটা আমার এটা সবারই স্বপ্ন থাকে মোটামুটি। তো যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হলো, ওই গুড রেজাল্ট, আমার ছোটোবেলা থেকে একাডেমিক রেজাল্টগুলো খুব ভালো ছিল। আচ্ছা, তো আমার মানে আশেপাশে যারা আছে ওনারা ধারণা রাখতো যে আমি একটা ভালো জায়গায় যাবো, আমার প্যারেন্টস তারাও জানতো যে না আমার ছেলেটা ভালো করবে। বাট যখন ফার্স্ট টাইমে হইলো না, তখন আসলেই আমি নিজে মানে মানতে পারিনি যে আসলে এটা কী হইলো আমার সাথে। যেমন একটা স্টোরি বলি, মানে ফ্রেন্ডরা পেলে এটা খুশি লাগে যে না আমার ব্যাচমেট পাইছে, এটা খুশি, কিন্তু যখন ওরা সম্বর্ধনা পায় বা তখন নিজের বুকের মধ্যে আসলে বাঁধে যে ওরা পাইতেছে, আমার তো ওদের মতোই আমারও ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে বন্ধু যদি ফেল করে তাহলে খারাপ লাগে, কিন্তু বন্ধু যদি ফার্স্ট হয় তাহলে কিন্তু তখন আরও বেশি খারাপ লাগে। ও ওদের মতো আমারও ট্যালেন্টটা ছিল, আমি ওদের মতো জায়গায় যাই যাই। সো আমরা যখন ফার্স্ট টাইম আমি বিউপিতে পরীক্ষা দিই, তখন আমরা চারজন ফ্রেন্ড একসাথে যাই। সো চারজন ফ্রেন্ড কারোই হয় নাই ফার্স্ট টাইমে বিউপিতে। তারপরে আস্তে আস্তে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরের পরীক্ষা হলো। সো আমার দুইটা ফ্রেন্ড, একটা চট্টগ্রামে ইকোনমিক্সে পেয়ে গেল, একটা রাজশাহীর ইকোনমিক্সে পেয়ে গেল, আমরা দুইজন থাকলাম, দুইজন বলতে লাগলাম যে আসলে আমাদের সাথে কী হইতেছে, লাস্ট তো জাহাঙ্গীরনগর, এটা না করতে বললে তো মানে কিছু হবে না। সো দুইজন আবার জামের জন্য পরীক্ষা নিলাম, একজন এমবিএসএ হয়ে গেলো, যে যার কথা বললাম আমারও, ওর এমবিএসএ হয়ে গেলো। পরে আমার আসলে কোনো জায়গায় হইলো না, আমি আসলে প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম যে কী করবো। আমার এমন সময় আমি পাসপোর্টও বানিয়ে ফেলছি যে আমি চলে যাবো, আর পড়ালেখাই করবো না। আমার মানে একটা ইচ্ছে ছিল যে হয় আমি পাবলিকে পড়বো, নাহলে আমি পড়াশোনা করবো না, মানে এটা আমার জিত ছিল। পরে ও আমাকে বললো যে ইউ হ্যাভ ট্যালেন্ট, তুমি চাইলে করতে পারবা, সেকেন্ড টাইমে যাও, আমি তোমাকে অনলাইনে এসওই ইটা দিই। পরে আমি বললাম যে আমার তো বেসিক তো অত ভালো না ফার্স্ট টাইম এমন, তুমি পরে ওরা বললো যে স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হও। পরে স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হলাম, তারপরেও মনের মধ্যে হতাশা কাজ করতো যে
এখনো তো অনেক দেরি, হবে কি হবে না। আচ্ছা, মানে এটা নিয়ে আসলে একটা ইয়ে। তারপর আমার বন্ধুরাও আর কি অনেক ফ্রেন্ড আছে যারা মানে আমাকে দেহ প্রতিবন্ধ করতো, মানে আমি একটু রাত্রে কম বের হতাম, ওরা রাত আড্ডা দিত, আমি রাত্রে একটু পড়াশোনা করতাম, সো এটা ওদের সহ্য হতো না। পরে এটা আসলে খুব মানে ব্যথিত করে। পরে আমি ভালো মতো প্রিপারেশন নিলাম, ক্লাসগুলো ঠিক মতো করলাম, তারপরে যখন বিউপিতে হইলো তখন আমার মানে অটোমেটিক চোখে পানি চলে আসলো যে না, আমি চেষ্টা করছি, আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করছি যে আল্লাহ, আর আমার যে আমার একটু শারীরিক প্রবলেম হচ্ছে, আমি চট্টগ্রাম রাজশাহীতে গেলে সার্ভাইভ করতে পারবো। সো আমি আল্লাহর কাছে সবসময় বলতাম যে আল্লাহ বিউপি তো ফার্স্ট অপেন খেয়ে বিউপিটা আমার জন্য মানে হওয়া যায় যাতে। পরে আমার আলহামদুলিল্লাহ FASS ওয়েটিং লিস্টে 18 আসলো, এখন তো ভর্তি হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ নেক্সট টার্গেট আমার আমার বাসার সামনে জাহাঙ্গীরনগর, যেটা থেকে আমি বড় হয়েছি জৈতার পাশে, ওইটাতে এখন আমার অ্যাডমিশন নেওয়ার খুব ইচ্ছা। অবশ্যই জাহাঙ্গীরনগর জন্য অনেক শুভকামনা থাকছে তোমাকে। আর একটা প্রশ্ন, আমি আমার ছাত্রছাত্রীদেরকে মোটিভেটেড করার জন্যে, আমরা যারা অনলাইনে পড়াই তারা বিভিন্ন সময়ে নানা ধরনের মোটিভেশন স্পিচ দিই এবং সেখানে অনেক রকম মিথ্যা কথা, অনেক রকম মানে বাগাড়ম্বর, অনেক রকম মানে অলিক মন গড়া কাহিনী বলি, কিন্তু আসলে আমি যেহেতু নিজে সেকেন্ড টাইম আসছিলাম, আমি আমার সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে এবছর মোটিভেশন দেওয়ার জন্য একটা কথা ব্যবহার করেছিলাম। সেটা হচ্ছে যেটা আমার টেবিলের সামনে লেখা ছিল, আমার টেবিলের সামনে লেখা ছিল কোথায় থাকার কথা ছিল। এবং যখন এবার বিউপির রেজাল্ট হয়েছে এবং সেই দিন যখন নাইমা আমাদেরকে দেখিয়েছে যে সে তার খাতার উপর, এবং আজকে নাইমার বাড়িতে গিয়ে দেখেছি যে তার টেবিলের উপরও লেখা কোথায় থাকার কথা ছিল, এই ব্যাপারটা আমাকে নতুন করে আবেগতাড়িত করেছে। তো নাইমের কাছ থেকে শুনতে চাই যে এই কোথায় থাকার কথা ছিল, এই কথাটা তাকে কীভাবে মোটিভেশন দিয়েছে বা কীভাবে মোটিভেটেড করেছে। নাই এইটা হচ্ছে আপনি যখন একদিন ক্লাসে মিলতেছিলেন যে আপনার যখন ফার্স্ট টাইম হয় নাই, তখন আপনিও পারিপার্শ্বিকভাবে অনেকটা প্রেশারে ছিলেন, তখন আপনি যে আপনার একটা বড় ভাইয়ের সাথে একটা ইউ ছিল, পরে ওইখান থেকে আপনি লিখছিলেন যে মুষ্টিবদ্ধ গঞ্জন নামতেন ওনার মুষ্টিবদ্ধ, তারপর কোথায় থাকার কথা ছিল। সো এই জিনিসটা আমাকে ইন্সপায়ার করে যে আসলেই তো আমার কোথায় থাকার কথা ছিল। মানে একজন মানুষ কিন্তু জানে ওর ট্যালেন্টটা কোথায়, একজন স্টুডেন্ট ভালো জানে ও কোথায় কী করতে পারে। এক্স্যাক্টলি। সো আমি বুঝতাম যে আমার মধ্যে এই পটেন্সিয়াল আছে যে না আমি ভালো জায়গায় যাইতে পারবো। সো আমি টেবিলে লিখলাম কোথায় থাকার কথা ছিল, যখনই আমার মনের মধ্যে আসতো যে অনেক সময় তো পড়তে পড়তে একটা ডিপ্রেশন কাজ করে মনে থাকতেছে না পরীক্ষা ভালো, যেমন আমি পরীক্ষা দিতাম আমি আহামরি পরীক্ষা ভালো করতাম না, এই 30-50 পাইতাম, 32 পাইতাম, মানে এটা আসলে মানে অনেক সময় আমাকে হতাশ করে দিত। কিন্তু ওই টেবিল ওইটা লেখার পথে কোথায় থাকার কথা ছিল, তারপরে হচ্ছে ওইটা আমাকে খুব ইন্সপিরেশন করে যে না কোথায় থাকার কথা ছিল, আমাকে তো একটা ভালো জায়গায় যেতে হবে। পরেরটা পরে আগে আমি একটা বিশ্ববিদ্যালয় কনফার্ম করে নিই, সো আমি ওইটা দেখে পড়তে থাকি। তারপর আবার পুরাণে কিছু কিছু আয়াত ছিল, এটাও আমাকে মোটিভেশন করে। তারপর আর ছোটোবেলা থেকে পড়েছি পরিশ্রম যারা করে তাদের সাথে আল্লাহ থাকি, সো আমি আল্লাহকে বলতে লাগলাম যে আমি পরিশ্রম করতেছি আল্লাহ, বাকিটা হইলে হোক না হলে নাকি আমি আবার বেস্ট এফোর্টটা দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা। এইভাবেই আর কি আমার সেকেন্ড টাইমে যাত্রা তো শুরু হলো। এখন মনে করেন যে 6 মাস আগে আমার মনের ভিতরে মানে কোনো উচ্ছ্বাস বা আনন্দ কিছুই ছিল না, কিন্তু এই 2-1 ওই বিউপি রেজাল্টের পর থেকে আমার মনে এখন অফুরন্ত আনন্দ, সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। বিউপির পরীক্ষার পরে তোমার মনে যেমন অফুরন্ত আনন্দ, আমরা আশা করছি আজকে যে ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে আছি, তোমার বাড়ির একদমই কাছে এই ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস, এবং আশা করছি যে এই ক্যাম্পাসে তুমি যে পরীক্ষা দিতে আসবা সেই পরীক্ষায় তোমার সাফল্য আরও ভালো হবে ইনশাআল্লাহ, এবং তারপর বিউপি বাদ দিয়ে ইনশাল্লাহ আমরা জাহাঙ্গীরনগরে পড়তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ তোমার জন্য অনেক শুভকামনা থাকছে, এবং স্কুল অফ এক্সিলেন্স পরিবার যেমনভাবে তোমার পাশে ছিল পুরো বলা যায় একটা বছর ধরে, ঠিক তেমনিভাবে এখনও স্কুল অফ এক্সিলেন্স পরিবার তোমার পাশে থাকতে প্রস্তুত, এবং আশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ভালো রেজাল্ট নিয়ে আমরা ফিরব ইনশাল্লাহ। ঠিক আছে, তোমার জন্য দোয়া এবং শুভকামনা।